প্রয়াত হলেন শিলচর হাইলাকান্দি রোডের বিশিষ্ট সমাজসেবক অমিয় কুমার ঘোষ ওরফে বাবলা ঘোষ। তিনি বাবলা ঘোষ নামে সবার কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। জানা গেছে তার হৃদরোগের সমস্যা হয়েছিল। তিনি রেখে গেছেন স্ত্রী, এক কন্যা সহ অনেক আত্মীয় স্বজন। গত বুধবার অর্থাৎ 10ই এপ্রিল তাকে JJIMS হাসপাতালে ভর্তি করা হয়েছিল আর বৃহস্পতিবার অর্থাৎ 11 এপ্রিল সকাল 8 ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে শেষ দেখা দেখতে উপস্থিত হলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, বিজেপি জেলা সভাপতি উদয়শঙ্কর গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস অ্যানি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। সামাজিক কর্মী ছিল, বিভিন্ন সংগঠনের ব্যক্তি ছিল। আজকে সকাল 8টার সময় উনি পরলোক গমন করেছেন। সত্যিকারের বাবলা ঘোষের এই মানে মারা যাওয়াতে সমাজের বেশ বড় ক্ষতি হয়েছে। বাবলা ঘোষের এই যে অপূরন্ত যেটা পূরণ করার, এই সমাজে কোনো মানুষ পাওয়া বড় বিরল। প্রত্যেক সময় মানুষের দুঃখের সময় সঙ্গে থাকা মানুষ, সুখে হয়তো না থাকতে পারে কিন্তু সব মানুষের দুঃখের সময় কোনো বিপদের সময় সঙ্গী হওয়া মানুষ হলো বাবলা ঘোষ। আজকে সত্যিকারের আমার নিজের এক বড় ভাইয়ের মতো আমি সবসময় যে কোনো সময়ও কোনো পরামর্শ নিতে হলে আমি বাবলাদার পরামর্শ দিতাম। সবসময় একসময় আমাকে খুব সাহায্য করেছেন। যখন আমার একবারে শুরুয়াত ছিল 2001-এ, তখন বাবলাদা আমাকে নিজের ছোটো ভাইয়ের মতো সাহায্য করে আজকে যে আমি জায়গাটাতে প্রতিষ্ঠিত, বাবলাদার অবদান আছে। এই জন্য বাবলাদার আজকে এই পরলোক গমনে সত্যিকারের আমার ব্যক্তিগত অনেক ক্ষতি হয়েছে।